একটা নতুন ব্লগে আপনাদের স্বাগত জানাই। আশা করি আপনাদের ভিডিওটা ভালো লাগবে, পুরো ভিডিওটা দেখবেন। আজকে আমরা চিকেন স্টু বানাচ্ছি, আপনাদের সাথে সেই ব্লগটাই শেয়ার করছি। এই যে আমরা এখানে প্রথমে কড়াইতে তেল দিয়ে দিলাম, পরিমাণ মতন তেল দিয়ে দেবো। তবে তেলটা একটু সামান্য গরম হয়ে গেলে তার মধ্যে জিরে ফোড়ন দিয়ে দেবো, জিরে একটু লাল লাল করে ভালোভাবে তেলে ভেজে নেবো। তারপরে কতগুলো রসুনের টুকরো দিয়ে দেবো। যেহেতু স্টু বানাচ্ছি তো গোটা গোটাই শব্দ হয়েছে, রসুনটা বাটা হয়নি, রসুনটা আমি গোটাই দিয়ে ভালোভাবে নেড়ে নিয়েছি। একটু ভাজা হয়ে গেলে তার মধ্যে এবার মাংসগুলো দিয়ে ভালোভাবে হালকা করে নেড়ে একটু মাংসগুলো তেলে ভেজে নেবো অল্প করে। তারপরে গোটা গোটা আলু, একটু বড় আলু ছিল বলে এটাকে দু টুকরো করে নিয়েছি, ছোটো ছোটো আলু হলে গোটাও দিতে পারেন। তার মধ্যে এই যে বিনস আর পছন্দ মতন সবজি আপনারা দিয়ে দেবেন। আমরা এখানে আলু, গাজর, বরবটি আর পেঁপে দিয়েছি, আর টমেটো আর কাঁচা লঙ্কা আমরা দিইনি, কারণ টমেটো আমাদের অত কিছু কেউ খেতে ভালোবাসে না, আর কাঁচা লঙ্কা বড্ড বেশি এ হয়ে যাবে বলে, ঝাল হয়ে যাবে বলে অতটা আমরা কাঁচা লঙ্কা টমেটোটা দিইনি। এই যে মধ্যে তো গোটা গোটা পেঁয়াজ দিয়ে দেবো, আর তার উপরে একটু আদা বেটে নিয়েছি, সেই আদা বাটাগুলো দিয়ে ভালোভাবে কিছুক্ষণ নেড়ে নেবো। তারপর এর মধ্যে পরিমাণ মতো নুন দিয়ে দেবো, নিয়ে সবগুলোকে একসাথে খুব ভালোভাবে মিশিয়ে নেবো। একটু সামান্য সবজির কাঁচা ভাবটা যেতে চলে যায়, একটু সামান্য সবকটাকে একসাথে ভালোভাবে ভেজে নেবো। নিয়ে এবার এই যে প্রেশার কুকারে দিয়ে দিয়েছি, এর মধ্যে এবারে পরিমাণ মতন জল দিয়ে দেবো। তার মধ্যে এই যে আমি চারটে ডিম সেদ্ধ করে নিয়েছিলাম, এই চারটে ডিম এর মধ্যে দিয়ে দিলাম। দিয়ে এই যে দেখুন স্যুপটা তিন চারটে মতো সিটি দিয়ে দিয়েছিলাম, স্যুপটা তৈরি হয়ে গেছে। এবার ওর মধ্যে উপর দিয়ে এবারে গোলমরিচ গুঁড়ো আর বাটার দিয়ে এটাকে কিছুক্ষণ ফুটিয়ে নিয়েছি ভালো করে। এই যেটা তৈরি হয়ে গেছে, আশা করি আপনাদের ভিডিওটা ভালো লেগেছে, আপনারা বাড়িতে এটা ট্রাই করে দেখতে পারেন, খুবই হেলদি খাবার একটা। আশা করি আপনাদের ভিডিওটা ভালো লাগছে, দেখা হচ্ছে পরের ভিডিও, ততক্ষণের জন্য বাই।